চলতি অর্থবছরে রাজস্ব আহরণে লক্ষ্যমাত্রা চেয়ে পিছিয়ে চট্টগ্রাম কাস্টমস হাউস। অর্থবছরে প্রথম ৬ মাসের রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার বিপরীতে ঘাটতি ২০০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। তবে কাস্টমস কমিশনাররা বলছেন, দেশে আমদানি রপ্তানি বেড়েছে, এ প্রক্রিয়া অব্যাহত থাকলে লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হবে। অন্যদিকে ব্যবসায়ীরা জানালেন, পণ্যের শুল্কায়ন নীতিমালা ব্যবসা বান্ধব ও কার্যক্রম ডিজিটালাইজেশনের আওতায় আনা হলে রাজস্ব আদায় বৃদ্ধি পাবে। চট্টগ্রাম থেকে নাইমুল ইসলামের রিপোর্ট। দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামের কাস্টম হাউসে চলতি অর্থবছরে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৮৮৬৫ কোটি টাকা। গত ডিসেম্বর পর্যন্ত ৬ মাসে রাজস্ব আদায় হয়েছে ২০০৩০৩ কোটি টাকা। এই সময়ে সেখানে ঘাটতির আকার তাই দাঁড়িয়েছে ২০১৬ কোটি টাকায়। বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, পণ্যের শুল্কায়ন নীতি আর কার্যক্রমে ধীরগতি রাজস্ব আহরণে নেতিবাচক ধারার কারণ। এই জন্য বিশ্ববাজারে পণ্যের দামের সাথে সামঞ্জস্য করে শুল্কায়ন নীতিকে ব্যবসা বান্ধব ও পুরো প্রক্রিয়া অতি দ্রুত ডিজিটালাইজেশনে তাগিদ দিলেন তারা। এক একটা ফাইল বিভিন্ন স্তরে যাচ্ছে, এটা যদি ডিজিটালাইজ করা হয়, অনেক ক্ষেত্রে হয়েছে, এটাকে যদি আরও স্তর কমিয়ে যাওয়া হয় তাহলে আমরা একদিনে ডিসিশন পাবো। আজকে আমাদেরকে কাস্টম হাউস আসতে হচ্ছে, যদি ফুল অটোমেশন হতো আমরা কাস্টম হাউসে আসতে হতো না, আমরা কাজটি আমাদের অফিসে বসে করতে পারতাম এবং বন্দরের কাজগুলি আমরা অটোমেশনের মধ্যে করা সম্ভব। এদিকে কাস্টম হাউস বলছে, রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি ২০ শতাংশ ছুঁয়েছে। গেল আগস্ট থেকে কাস্টম হাউস সার্বক্ষণিক চালু রাখা হচ্ছে। এছাড়া বর্তমান ধারায় আমদানি রপ্তানি বৃদ্ধি অব্যাহত থাকলে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে মনে করছেন কাস্টমস কমিশনার। যে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছি সেগুলো স্টেপ বাই স্টেপ প্রতিফলন ঘটছে। রাজস্ব আহরণ অতীতের যে কোনো সময়ের চেয়ে বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং আমরা লক্ষ্যমাত্রার খুব কাছাকাছি চলে যাব। রাজস্ব আদায়ে গতি আনতে ব্যবসা বান্ধব শুল্কায়ন নীতিমালা ও ডিজিটালাইজেশনের বিকল্প নেই বলে মত সংশ্লিষ্টদের। নাইমুল ইসলাম, বৈশাখী সংবাদ, চট্টগ্রাম।